আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা দেখব কম্পিউটার দিয়ে কোডিং করা এবং আপলোড কিভাবে করে সেটাও দেখিয়ে দেব, কান্ট্রি ব্লকটাও দেখিয়ে দেব। তো এখানে হাফ স্ক্রিন আছে, ফুল স্ক্রিন আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল স্ক্রিন, এটা হচ্ছে স্মল স্ক্রিন। তো এখানে আমরা, এটা হচ্ছে আমাদের ফুল স্ক্রিন। ফুল স্ক্রিনে আপনার দুইটা ফাইল আছে, এটা ওল্ড ভার্সন, এই যে কোড টাইপ এ এটা ওল্ড ভার্সন, এটা দিয়ে কপিরাইট স্ট্যাক চলে আসে। আর কোড টাইপ বি যে আছে ওইটা দিয়ে আপনারা কাজ করবেন, নিউ ভার্সন কোড টাইপ বি, ঠিক আছে। এটার মধ্যে আপনারা ঢুকবেন যে ব্যাড ফাইল ভার্সন 64 বিট, এটাতে ঢুকবেন, ঠিক আছে। এটাতে ঢোকার পর এই যে ইনপুট ফোল্ডারটা আছে এটার মধ্যে আপনারা ভিডিওটা রাখবেন, যে ভিডিওটা ডাউনলোড করবেন এটা এখানে এনে রাখবেন। রাখার পর এটা যখন আপনারা কোডিং করার পর এটা আউটপুটে চলে আসবে। তো আমরা এখন সরাসরি ভিডিও ডাউনলোডে চলে যাচ্ছি, তো একটা ভিডিও ডাউনলোড করে দেখি। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাব, এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে আপনারা গুগলে সার্চ করবেন vidiostory.net, এটার মধ্যে অনেক এপিসোড আছে। তো আমরা এটা সার্চ করলাম, তো এটা থেকে আপনারা যে কোনো একটি এপিসোড নেবেন, এখানে নতুন নতুন এপিসোড আপলোড করা হয়। তো আরও বিভিন্ন সাইট আছে যেগুলো হচ্ছে প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হয়, ওইগুলো হচ্ছে আপনার এইগুলোর আগে আরও আপলোড করা হয়, এই ওয়েবসাইটগুলোতে আপলোড করার আগে ওইগুলোতে আপলোড করা হয়ে যায়, ওইখানে পাবেন, বিভিন্ন সাইট আছে ওইগুলোতে পাওয়া যাবে। তো এখান থেকে আমরা নতুন একটি এপিসোড ডাউনলোড করব। তো মনে করেন এটা 4 তারিখ, তো আজকে তো অলরেডি 5 তারিখ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন, কারণ এটা রাত করে আমি টিউটোরিয়ালটা করতেছি। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিও ডাউনলোড করতেছি। এই যে আরেকটা এপিসোড আছে, এটা দেখুন, এটা হচ্ছে নিম ফুলের মধু, হ্যাঁ এটা আমি ডাউনলোড করি, এটা 4 তারিখ। তো এখানে আমরা এই ভিডিওটি ডাউনলোড করব। আর অবশ্যই আপনারা আইডিএম ডাউনলোড ম্যানেজারটি রাখবেন, কারণ এটি ছাড়া ডাউনলোড করা মুশকিল। এখানে ভিডিওটি প্লে করলেই কিন্তু ডাউনলোড অপশনটা চলে আসবে, আইডিএম দিয়ে এটা ডাউনলোড করা যায় সহজে। তো দেখুন প্লে করলে ডাউনলোড অপশনটা আসবে, তো দেখুন আমরা এটা ডাউনলোড করতেছি, তো এটা ডাউনলোড হচ্ছে। তো আমাদের ভিডিওটি ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমরা ওপেন করব। ওপেন করলে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি, এটা ডাউনলোড হয়েছে। তো এখন আমরা এটা এটা আমরা কাট করে এটা কেটে দিব, এটাও না এটা থাক, সমস্যা নাই। আমরা এখানে ডেস্কটপে চলে যাব, না সরি, তো আমরা এখানে এই ইনপুট আছে ইনপুটের ভিতরে, কারণ এটা কিন্তু আমাদের ডেস্কটপের মধ্যেই রাখা আছে। আপনাদেরকে দেখাই, এই যে কোডিং ফাইল, এই যে ফুল স্ক্রিন কোডিং ফাইল, এই যে এখানে আপনি আসবেন কোড টাইপ বি নিউ ভার্সন, এটাতে আসবেন ব্যাড ফাইল ভার্সন 64, এটাতে আসবেন। আসার পর এখানে ইনপুট আছে, ইনপুটে আপনি ভিডিওটা ছেড়ে দিবেন, এখানে এভাবে ছেড়ে দিবেন, কারণ এই ভিডিওটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করে দিবেন, তারপর এখানে এটা রেখে দিবেন, ঠিক আছে। আমি যেভাবে করতেছি আপনারা এইভাবে করবেন। তো এটা কেটে দেওয়ার পর মনে করেন এই যে এখানে এই ভিডিওটি রাখা আছে, আমরা এখন এটা কোডিং করব, ফুল স্ক্রিন কোডিং করব। তার জন্য আমরা এখানে এই কোডিংগুলো দেখব, এখানে বিভিন্ন টুলস আছে, এখানে টুলস আমি যেটা ইউজ করতেছি আপনারাও সেটা করবেন, আরও বিভিন্ন টুলসের আছে আপনারা দেখবেন টেস্ট করে। তো এখানে আপনারা 2ZA এটা আছে, এটা ইউজ করবেন, এই যে এটা হচ্ছে ফুল স্ক্রিন, 2Z ভেরি ডিপ জুমড রিপিট, হ্যাঁ এটা আপনারা ইউজ করবেন। এটাতে আমি ডবল ক্লিক করব, আমাদের কোডিং শুরু হয়ে যাবে। তো আমি ডবল ক্লিক করতেছি মাউসে, কোডিং হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা অপেক্ষা করি, আমাদের ভিডিওটি কোডিং হচ্ছে। তো আপনারা দেখতে পেলেন আমাদের ফাইলটি কিন্তু কোডিং করা হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের কোডিং করা শেষ, আমরা আউটপুটে চলে যাব, যে আউটপুটে ঢুকলাম। তো দেখুন আমাদের ফাইলটি কোডিং করা হয়ে গেছে। তো এখন আমরা এটা প্লে করব, তো দেখুন আপনারা এটার ডিফারেন্টটা দেখুন, এটা কীরকম স্ক্রিনটা।
তো দেখতে পেলেন আপনারা এটার স্ক্রিনটা কেমন। তো এখন আপনারা এটা আপলোড করবেন না সরাসরি, এটা কোডিং করা হয়েছে, এখন আপনারা এটা একটু কাজ করতে হবে। এটা কান্ট্রি ব্লকার আছে, কান্ট্রি ব্লকার একটা ভিডিও আছে, সেটা আপনারা এড করতে হবে। আর এইভাবে সরাসরি আপলোড করে দিলে আপনারা কিন্তু এক সময় কপিরাইট স্ট্রাইক খাবেন, 100% কপিরাইট স্ট্রাইক আসবে আপনার চ্যানেলে, তখন আপনার চ্যানেল কিন্তু আউট হয়ে যাবে ইউটিউব থেকে। তো এখানে মনে করেন আমরা এই ভিডিওটা এখান থেকে আমরা কাট করে ফোল্ডারের বাহিরে নিয়ে আসব, ঠিক আছে, ফোল্ডারের বাহিরে নিয়ে আসব। তো এখানে আমরা ভিডিওটা রেখে দিলাম। আর এই যে ব্লকার ভিডিওটা আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ব্লকার ভিডিওটা আছে এটা কিন্তু আপনারা অ্যাড করবেন লাস্টে। এই ভিডিওতে নতুন করে কান্ট্রি ব্লক করা হয়েছে, তো এই ভিডিওটি কিন্তু আপনারা অ্যাড করবেন এই ভিডিওর সাথে, এটা লাস্টে থাকবে এটা, ঠিক আছে। তো আমরা এটার জন্য আমরা একটা ভিডিও এডিটর সফটওয়্যার ওপেন করব, সাধারণত ফিল্মোরা ওপেন করতেছি, আপনারা দেখুন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিয়ে এটা জয়েন করবেন, এই দুইটা ভিডিও একসাথে জয়েন করবেন। তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা করবেন। তো এখানে আমরা মনে করেন একটি নতুন প্রজেক্ট নিব, এই নতুন প্রজেক্ট নেওয়ার পর আমরা এখানে আমাদের যে ফোল্ডারটি আছে, এই যে ফোল্ডারটি আছে এইভাবে, তো এখান থেকে আমরা এই দুইটা ভিডিও এইভাবে ধরে একসাথে ভিডিও এডিটর সফটওয়্যারের মধ্যে ছেড়ে দিব, ঠিক আছে। তখন আমরা তো এখন আমরা ভিডিওটি নিব প্রথম, এটা যে প্রজেক্টের মধ্যে আছে আপনার যেই এটা যেই ফ্রেম রেটে আছে সেই ফ্রেম রেটে রাখবেন। তো এটা হচ্ছে ডিফল্ট, এটা আপনারা রাখবেন। তো এটা আমরা এভাবে রাখলাম, রাখার পর মনে করেন লাস্টে আমরা ওই যে ভিডিওটা আছে এই কান্ট্রি ব্লকার ভিডিওটা এটা আমরা অ্যাড করে দিব, ঠিক আছে। এখানে আর কিছু করতে হবে না, আপনারা শুধু এই ভিডিওটা লাস্টে এনে রেখে দিবেন, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি লাস্টে কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে, একটু প্লে করে দেখাই, এই যে দেখুন, ঠিক আছে, এইভাবে থাকবে। তো এখানে আর কিচ্ছু করার দরকার নাই, আপনারা শুধু এই যেভাবে আছে এইভাবে আপনারা এটা জয়েন্টটা অ্যাড করে নেবেন। তো এটা যেভাবে আছে আপনারা এইভাবেই রাখবেন, এখানে কোনো এডিটিং করতে হবে না। তো আপনারা এখন ভিডিওটি এক্সপোর্ট করবেন, ঠিক আছে, রাখার পর শুধু এক্সপোর্ট করবেন। তো এক্সপোর্টে আসার পর আপনারা ভিডিওর যে রিনেমটি আছে ওইটি আপনারা সেট করবেন। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন নেম ফুলের মধু, তো আপনারা এই রিনেমটি ওইখানে নিয়ে লিখবেন, ঠিক আছে। এখান থেকে কপি করা যাবে না, সরাসরি কপি হচ্ছে না। তো আপনারা ভিডিওর নামটি লিখবেন নিম ফুলের মধু, তো এখানে যে আপনাদের কিপ্যাড আছে কিপ্যাডটা বাংলা করে নেবেন। তো এখানে লিখবেন নিম ফুলের মধু, তো ঠিক আছে, এইভাবে আপনারা এটা লিখবেন। তারপর আপনারা এখানে একটা সেটিংস আছে, এটা আপনারা ঠিক করবেন। এখানে আপনারা লিখবেন 854, এখানে 480, এটা ফলো করবেন, বিশেষ করে এই সেটিংসটা রাখবেন। আর এখানে যা যেভাবে আছে সেভাবে থাক, সমস্যা নেই, শুধু এই জিনিসটা আপনারা ফলো করবেন, এই রেজলিউশনটা রাখবেন, ঠিক আছে। তো এখানে আমরা ওকে দিব, তারপর এটা এক্সপোর্ট করে দিব, ঠিক আছে। এটা আমরা ডেস্কটপে রাখা আছে, সমস্যা নেই, এটা এই নামেই ডেস্কটপে পাবো। তো এটা আমরা সেভ করে দিচ্ছি। তো আমাদের ভিডিওটি সেভ হচ্ছে, আপনারা অপেক্ষা করুন, এটি ফুল স্ক্রিনে হচ্ছে, যেভাবে কোডিং হয়েছে সেভাবে এটা সেভ হচ্ছে। ডিফল্ট সেটিংস এটা আমরা যেভাবে আমি রেজলিউশনটা দিয়েছি আপনার ঠিক সেভাবে ভিডিওর রেজলিউশনটা রাখবেন। তারপর এখানে আপনারা যে কান্ট্রি ব্লকার ভিডিওটি আছে ওইটি আমি দিয়ে দিব, ওইটা অ্যাড করলে আর আপনার ভিডিওতে কপিরাইট আসবে না। কপিরাইট এটা হচ্ছে আপনার কান্ট্রি ব্লকের যেই ওনার আছে যিনি এটা ইয়ে করেছে সেটার কপিরাইট আসবে, বাট এই অন্য আদার্স কোনো ইয়ে থেকে আপনার চ্যানেলের মধ্যে আপনার ইয়ে আসবে না, কপিরাইট আসবে না। তো আমরা ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি, এটি সেভ হোক। তো দেখুন আমাদের ভিডিওটি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমরা এটা ওপেন করব, এটা ডেস্কটপে রাখা আছে। এই যে দেখুন আমাদের ভিডিওটি, এটা আমরা প্লে করব, ঠিক আছে।
তো আপনারা দেখতে পেলেন কান্ট্রি ব্লগার যে ভিডিওটি আছে এটি কিন্তু লাস্টে আমি এড করে দিয়েছি এই ভিডিওর। তো আপনারা বিশেষ করে এই ভিডিওটি আপনারা সবার লাস্টে এড করে দিবেন, আপনি যেভাবে কোডিং করেন লাস্টে এই ভিডিওটি এড করতেই হবে। তো আমরা দেখব আমাদের ভিডিওটি আপলোড করে আমাদের এই ভিডিওটি কান্ট্রি ব্লক হলো কিনা। তো এই ভিডিওটি আমরা ডিলিট করে দিচ্ছি, আমাদের যে ডেস্কটপে যে ভিডিওটি রাখা আছে এই ভিডিওটি আমি আনতেছি। এই যে নিম ফুলের ইয়ে, এটা আমরা ঠিক আছে এই ভিডিওটি এখানে রাখলাম। আর আপনারা কিন্তু এই যে কান্ট্রি ব্লগার যে ভিডিওটি আছে এটি কিন্তু এইভাবেই আমি আলাদা করে দিয়ে দিব, আমার ফাইলগুলোর সাথে আমি আলাদা করে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। তো এখানে এই ভিডিওটি আমরা আপলোড করব। তো আমরা গুগল ক্রোমে চলে যাব। তো এটা একটা চ্যানেল আপনাদেরকে দেখানোর জন্য আমি ইয়ে করেছি, এটা কিন্তু এই আজকে একটা ভিডিও আপলোড করেছিলাম, এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি সঠিক সময়ে আপলোড করিনি, এটা অনেকেই আপলোড করে দিয়েছে আমার আগে। তো এটা আমি এমনি দেখানোর জন্য, আমি টেস্ট করার জন্য আমি আপলোড করেছিলাম যে আমার কান্ট্রি ব্লক হলো কি না, ঠিক আছে। তো এখানে যে কপিরাইট দেখতে পাচ্ছেন এটির জন্য সমস্যা হবে না, আপনাদের স্টেক আসবে না চ্যানেলে, এখানে কিন্তু কান্ট্রি ব্লক আছে এই যে দেখতে পাচ্ছেন, আমি দেখাই। তো এখানে দেখুন কতগুলো কান্ট্রি ব্লক করা আছে, অনেক অনেক। তো আপনি এখানে বাংলাদেশের যে সাবস্ক্রাইবারগুলো আছে সেগুলো আপনি নিয়ে নিতে পারতেছেন, পরে আপনি ভিডিও ডিলিট করে দিবেন, ডিলিট করে আপনি আপনার কন্টেন্ট আপলোড করবেন, সেখান থেকে আপনার আপনার যে কন্টেন্ট আসবে সেখান থেকে আপনার ওয়াচ টাইম আসবে, ঠিক আছে। তো এখানে আমি আমাদের ভিডিওটি আমরা আপলোড করব, আপনাদেরকে দেখাবো, প্রমাণস্বরূপ দেখাবো যে আমার কান্ট্রি ব্লক হলো কি না, ঠিক আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে আপলোড করতেছি। তো আমরা এটা ডেস্কটপ ফাইলে রেখেছি, তো এখানে এই যে এই ভিডিওটা, ঠিক আছে, এটা এখানে ড্র্যাগ করে ধরে এখানে ছেড়ে দিলাম, এটা কিন্তু আপলোড হচ্ছে। তো আমি যেভাবে আপলোড করতেছি আপনারা ঠিক সেভাবে আপলোড করবেন। আর আমি এটা থাম্বনেল তৈরি করিনি, আপনারা থাম্বনেলটা তৈরি করবেন আপনাদের ভিডিওতে, আমি আপনাদেরকে দেখানোর জন্য আপলোড করতেছি। এটা কিন্তু আগের একটা এপিসোড, তেমন একটা ভিউজ আসবে না, কারণ আমি সঠিক সময়ে আপলোড করিনি, আমার আগে যারা আপলোড করেছে তাদেরটা বেশি ভিউজ পড়তেছে, তার একটা র্যাঙ্কিংয়ে উঠে গেছে, ঠিক আছে। বাংলাদেশের মধ্যে ওই ভিডিওগুলোই র্যাঙ্কিংয়ে উঠছে যেগুলো আগে আপলোড করেছে। আজকে 5 তারিখ চলতেছে, এখন রাতের বেলা আমি ভিডিওটি আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে, কিন্তু আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে আমার আমি এটা আপলোড করার পর আমারটা কান্ট্রি ব্লক হলো কি না। তো আপনারা এটা থাম্বনেলের জন্য একটা জিনিস বলে রাখি, এই যে ডেস্কটপে যে আমাদের যে কোডিং ফাইল আছে, কোডিং ফাইলের ভিতরে আমরা যে ইনপুটে রাখছিলাম, ইনপুটে যে ফোল্ডারটি আছে ওইটার ভিতরে কিন্তু আমাদের মেইন ভিডিওটি আছে, এটা আমরা প্লে করে তো এখান থেকে আমরা সুন্দর একটি ফাইল নিয়ে নিব, মনে করেন সুন্দর একটা থাম্বনেল নিয়ে নিব যেটা মনে করেন দেখতে সুন্দর লাগে, মানুষ যেন আগ্রহী হয় এটাতে ক্লিক করার জন্য, এরকম এরকম টাইপের একটা থাম্বনেল আপনারা নেবেন, ঠিক আছে, ওইরকম টাইপের একটা থাম্বনেল নেবেন আপনারা। তো এখানে কিন্তু আপনারা এই স্ক্রিনশটটাও নিতে পারেন, এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন এই ছবি অ্যাড করতে পারেন এই থাম্বনেলের মধ্যে, এটাও নিতে পারেন, এটাও স্ক্রিনশট নিয়ে এটাও নিতে পারেন, এখানে শুধু উপরে লিখে দেবেন সুন্দর করে প্রিমিয়ার এপিসোড, ঠিক আছে। তো এগুলো আপনাদেরকে এমনিতে বলতেছি, আমি তো ওইরকম সব কিছু বুঝিয়ে বললে মনে করেন আমার সময় যাবে, আমি এটা এমনিতে করতেছি আমার শরীর খারাপ, তার মধ্যেও আপনাদেরকে আমি এটা আমি করে দেখাচ্ছি আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে, আপনারা দেখুন এখানে কোনো প্রকার সমস্যা হবে না ইনশাল্লাহ, আমি আপলোড করতেছি আপনারা দেখুন, আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দেব। তো অনেকেই এটার ভার্সন খুঁজে, আপনার মোবাইল দিয়ে কোডিং করা যায় কি না, আসলে মোবাইল দিয়ে কোডিং হয় কিন্তু ওই ভিডিওটা আপনার অ্যাকুরেট ইয়ে হয় না, কান্ট্রি ব্লক হয় না, ওইটার মধ্যে যদি এই কান্ট্রি ব্লক আর ভিডিওটি অ্যাড করাও হয় তারপর ওইটা কিন্তু হয় না, মোবাইলে কোডিং নিতে পারে না। আপনারা কম্পিউটারে কোডিং করবেন 100% কান্ট্রি ব্লক হবে। এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি, সমস্যা নেই, আপনারা আমার পাশে থাকুন। তো দেখুন আমাদের ভিডিওটি আপলোড হয়েছে,
তো এখানে আমি আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়েছে, তো আমরা এটা নেক্সট করতে পারি। তো এখানে আপনারা এই অপশনটা দিবেন, দেওয়ার পর এখানে আপনারা আর কিছু লিখতে হবে না। এখানে আমরা এটা লিখেছি, আপনারা আপনাদের মতো করে টাইটেল দিবেন। এটা জাস্ট আমি এমনিতেই রাখলাম, সঠিক সময়ে যে ভিডিওটি আপনারা আপলোড করবেন ওইটার টাইটেল দেখে সুন্দর করে আপনারা একটু মডিফাই করে ওই সেম টাইটেলে রাখবেন, বাট একটু আপনাদের মতো করে একটু অদল বদল করে আপনারা টাইটেলগুলো দিবেন, দিয়ে আপনারা ভিডিওটি আপলোড করে দিবেন। তো এখানে আমরা নেক্সট করতে পারি। তো এখানে আমরা একটু দেখি, তো দেখুন এখানে কিন্তু আমাদের ভিডিওটি কপিরাইট দেখাইছে, বাট এটা কিন্তু স্ট্রাইক আসবে না, এটা জাস্ট কান্ট্রি ব্লকের কপিরাইট। তো দেখাচ্ছি আপনাদেরকে, তো এখানে আপনারা পাবলিক এটা রাখবেন। তো এই যে দেখুন আমাদের ভিডিওটি কমপ্লিট, তারপর এই আপলোডে ক্লিক করবেন, ঠিক আছে, এখানে পাবলিক করে দিবেন। তো দেখুন আমাদের ভিডিওটি আপলোড করা হয়ে গেছে। তো এখন আমরা এখানে কপিরাইটে ক্লিক করব, দেখি সি ডিটেলস, তো দেখুন নট এফেক্ট। তো এখানে আপনারা এখানে এখানে মাউস পয়েন্টার রাখলে কিন্তু এখানে দেখতে পাবেন যে অনেকগুলা কান্ট্রি এখানে ব্লক করা আছে, দেখছেন এখানে অনেকগুলো কান্ট্রি ব্লক করা আছে। তো এখানে আমরা এটা ক্লোজ দিয়ে দিব। এই ভিডিওটার লিঙ্ক আছে, ওই লিঙ্কটা আমরা কপি করব, এই লিঙ্কটা আমরা কপি করে নিলাম। এখন আমরা চলে যাব গুগলে, ঠিক আছে, গুগলে গিয়ে আমরা লিখব ওয়াটান, WATAN নেটওয়ার্ক, ওয়াটান নেটওয়ার্ক, ঠিক আছে, যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা ওই যে দেখুন উপরে এখানে আমরা এটা পেস্ট করব, লিঙ্কটা পেস্ট করার পর আমরা এখানে চেক দিব, ঠিক আছে, চেক দিলে দেখতে পাবেন যে এই যে আমাদের ভিডিও টাইটেলের নেমটা চলে আসছে। তারপর এখানে আমরা নিচে আসব, নিচে আসলে আমরা দেখতে পাবো এই যে দেখুন ব্লক কান্ট্রি, ঠিক আছে, ব্লক কান্ট্রি এখানে অনেকগুলো কান্ট্রি কিন্তু ব্লক করা আছে, সাথে ইন্ডিয়াও আছে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন সবার নিচে কিন্তু ইন্ডিয়া আছে, এই যে দেখুন ইন্ডিয়া, ঠিক আছে, এই যে দেখুন ইন্ডিয়াটা কিন্তু এখানেই আছে। তো এইগুলো হচ্ছে কান্ট্রি ব্লক, ঠিক আছে, আর এই মাত্র চারটা কান্ট্রি আছে এগুলা ওপেন আছে, ঠিক আছে, এই কান্ট্রি আমাদের বাংলাদেশ আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, শ্রীলঙ্কা আছে, ঠিক আছে। তো এখানে যেগুলো ব্লক করা আছে এই কান্ট্রিগুলো থেকে আমাদের ভিডিওতে চ্যানেলের মধ্যে কেউ কোনো ব্যক্তি ইয়ে করতে পারবে না, স্ট্রাইক দিতে পারবে না। তো এগুলো আমাদের ব্লক হয়ে গেছে। তো এখন আমরা আমাদের ভিডিওটি এভাবেই রেখে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, এটা করা হয়েছে মূলত। তো দেখতে পেলেন আপনারা কীভাবে ভিডিও আপলোড করে, কোডিং করে কীভাবে, আপনারা মোবাইল দিয়ে যদি কোডিং করে আপলোড করেন সাথে সাথে কিন্তু কপিরাইট আসবে, তো আসবে স্ট্রাইকও একটা চলে আসবে। এইখানে কিন্তু সরাসরি আপনার এইগুলো রেড কালার হয়ে যাবে, এখানে ব্লক দেখাবে, ঠিক আছে, আর এটা এইভাবে হচ্ছে আপনার এই কান্ট্রিগুলো ব্লক করার কারণে কিন্তু এই লেখাগুলো আসছে। আর কপিরাইট হচ্ছে ওনারের কারণে আসছে, যে ভিডিওটা কপিরাইট করছে, যিনি এতগুলো কান্ট্রি ব্লক করছে ওনার কিন্তু এই ভিডিওটা, ঠিক আছে, এখানে কিন্তু লিখাই আছে, দেখতে পারবেন, এই কান্ট্রিগুলো দেখতে পারবেন না, আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারবে না। এই যে এখানে লেখা আছে আপনারা দেখুন, এই কান্ট্রি ব্লকার যে ভিডিওটা আছে এই এটারই কিন্তু মূলত এই মেসেজটা, ঠিক আছে, এখানে অনেকগুলো কান্ট্রি আছে সেগুলো ব্লক করা হয়েছে। তো আপনারা দেখতে পেলেন কিভাবে ভিডিও কোডিং করে এবং আপলোড করে, ঠিক আছে, এটাই মূলত রিয়েল একটা সিস্টেম, যেভাবে আমরা করছি এভাবে আপনারা করবেন। তো আপনারা ভালো থাকবেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আমি সরাসরি মনে করেন আপনাদেরকে কোডিং করে আপলোড করে দেখিয়ে দিয়েছি। তো আপনারা ফুল মুভিও আপলোড করতে পারবেন এইভাবে কোডিং করে। তো মুভি কোডিং করার জন্য মনে করেন অন্য একটি টুলস আছে, যেটি হচ্ছে আপনাদের জেনি টুল, এই জেনি টুল দিয়েও কিন্তু আপনারা ভিডিও কোডিং করতে পারবেন। আমি যেভাবে যা করেছি আপনারা তা করবেন, আর মনে করে কান্ট্রি ব্লকার ভিডিওটি কিন্তু লাস্টে অ্যাড করে দিবেন। এখন আপনি আপনার মতো করে আপনি যে কোনো কনভার্টার সফটওয়্যার দিয়েও এটা জয়েন করেন, অথবা ভিডিও এডিটর সফটওয়্যার দিয়েও জয়েন করান, ওই ভিডিওটা কিন্তু আপনার জয়েন করতেই হবে লাস্টে, ঠিক আছে, আর না হয় কান্ট্রি ব্লক হবে না। তো আপনি এভাবে রেখে মনে করেন কোডিং করার পর এভাবে এডিট করবেন,
তারপর আপলোড করবেন। তো ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফেজ।